ঝিনাইদহের কোটচাঁদপুরের পথে প্রান্তরে শোভা পাচ্ছে লানটানা ফুল, ভারতে পুটুশ ফুল আর বাংলাদেশে ভূত ভৈরবী নামেই পরিচিত। এটি ভারবেনাস পরিবারভুক্ত একটি ফুলের প্রজাতি। এর উদ্ভিদতাত্ত্বিক নাম হল লানটানা কামারা। এর আদিনিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারত সহ সর্বত্রই পাওয়া যায়। বর্তমান সময়ে লানটানা বাগান সাজানোর জন্য রোপণ করা হয়। পৃথিবীর প্রায় 50টি দেশে এই ফুল পাওয়া যায়। ডাচ অভিযাত্রীরা এই ফুল ইউরোপে নিয়ে আসে। আমাদের উপমহাদেশে অবশ্য পর্তুগিজরা নিয়ে এসেছিল। এই ফুলের নানা রকম প্রজাতিও চোখে পড়ে। ফুলটি প্রথমে হালকা হলুদ রঙের হয় ক্যারোটিন থাকার কারণে। এ সময় ফুলের পরাগায়ন হয় এবং পরাগায়নের পরেই মধুভাগ শেষ হয়ে গেলে ফুলের রং বদলাতে থাকে। গায়ে বুনো গন্ধ কিন্তু রূপে জুড়ি নেই। হলুদ, গোলাপি, সাদা, লাল নানা রঙের মিশ্রণ আছে এর। ফোটার পর ক্রমেই রং বদলায়। আবার ঝোপ থেকে ঝোপে রঙের পার্থক্যও চোখে পড়ে। এই ফুলটি ঝোপঝাড় আলো করে রাখে। লুণ্ঠনের মতো আলো ছড়াই বলেই হয়তো এর নামকরণ করা হয়েছে লানটানা। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই এই ফুলের ঝোপ চোখে পড়ে। নতুন ফুলের এক রং, একটু পুরনো হলেই আর এক রং। উদ্ভিদটির আদিনিবাস আমেরিকায় হলেও বর্তমানে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। কষ্ট সহিষ্ণু, খরাতাপ সহ্য করে দিব্যি টিকে থাকে ও বিস্তৃত হয়। ফসলের জন্য ক্ষতিকর অ্যাফিড পোকা নিয়ন্ত্রণের জন্য লানটানা ব্যবহার করা হয়। এই উদ্ভিদটি প্রজাপতিদের বন্ধু, অর্থাৎ প্রজাপতিরা নিরাপদে এর ফুলে বসতে পারে। গাছটির ভেষজ গুণ অনেক, চর্মরোগ ও জ্বর নিরাময়ে ব্যবহৃত হয়। এর ফল কাঁচা অবস্থায় সবুজ হয়। সারা বছরই এই ফুল ফোটে, তবে বর্ষায় বেশি চোখে পড়ে। ভারতের এক গবেষণায় দেখা গেছে লানটানার পাতায় অ্যান্টি মাইক্রোবিয়াল, ছত্রাকনাশক এবং কীটনাশক গুণাগুণ বিদ্যমান। লানটানা ক্যান্সার, ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, চিকেন পক্স, হাম, হাঁপানি, আলসার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঐতিহ্যগতভাবে ভেষজ ঔষধে ব্যবহার করা হয়। সবকিছু ছাপিয়ে সৌন্দর্য ছড়িয়ে মুগ্ধতার পরশ বুলিয়েছে বেশ। ডাচ অধিবাসীরা ইউরোপে এই লানটানা ফুল নিয়ে এসেছিল শোভাবর্ধনের জন্য। শোভাবর্ধন তো করেইছে, বরং গুণাগুণ এবং ঔষধি গুণ সম্পন্ন হওয়ার কারণে সবাইকে ছাড়িয়ে গেছে। ইংরেজিতে এটাকে লানটানা ক্যামেরা বলা হয়। খুব দারুণ একটা ফুল। পৃথিবীতে এইটা একমাত্র ফুল আমার জানা মতে, যতটুকু আমি জেনেছি, তা হচ্ছে ক্ষণে ক্ষণে এর রূপ বদলায়। আমার হাতে এই একটি ডালে দেখছেন যে সাদার মাঝে হলুদ রঙের আভা রয়েছে, পাশে ম্যাজেন্ডা রঙের ফুল রয়েছে। অর্থাৎ এই ফুল একেবারে বিভিন্ন বয়সে বিভিন্ন রঙের হয়। আর সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে এই লানটানার পাতার মধ্যে, পাতাটা খসখসে, অনেকটা ডুমুর পাতার মতো। এই খসখসে পাতায় খোস পাছড়া সারিয়ে তোলে, ক্যান্সার নিরাময়ের জন্য খুবই উপকারী। আসলে স্রষ্টা পথে প্রান্তরে কত প্রতিষেধক ছড়িয়ে রেখেছে। আমরা হয়তো বা অনেক কিছু বুঝতে পারি না বা জানি না, আমাদের অজ্ঞতার মধ্যে পড়ে, যার কারণে আমরা অনেক কিছু বুঝি না। লানটানা একটা বুনো ফুল হলেও এরা কষ্ট সহিষ্ণু উদ্ভিদ এবং বিভিন্ন ঋতুতেই এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আদিনিবাস আমেরিকাতে হলেও মূলত এখন পৃথিবীর প্রায় সব দেশেই এই লানটানা ফুল দেখা যায়। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে, পথকে রাঙিয়ে তুলেছে অন্যরকম রঙে। খুব ভালো লাগছে, দেখে মন জুড়িয়ে গেল। সুমনের ক্যামেরায় জুয়েল, ঝিনাইদহ টিভি।